আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি তৈরি করে দেখাবো অসম্ভব মজার নাস্তার রেসিপি। একটি মাত্র ডিম আর একটি আলু ঘরে থাকলে এমন মজার নাস্তা খুব সহজেই তৈরি করা যায়। এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয়। ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের একটি নাস্তা। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানোর জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকব। তো চলে যাব মূল রেসিপিতে। এখানে একটি মিক্সিং বল নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম লবণ, আর এই পর্যায়ে দিয়ে দিব কালো জিরা 1/2 চা চামচ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি ময়ান করে নেব। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। ময়ানটা যত ভালোভাবে করা যাবে, নাস্তাটা রেজাল্ট ততই ভালো আসবে। তো ময়ান করা হয়ে গেছে। এখন আমি নর্মাল পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। পানিটা আমি একবারে দিব না, কয়েকবারে দিয়ে ডোটা তৈরি করে নেব। তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। উপরে আমি একটু তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি একটি বড় সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আলুটিকে গরম থাকতে থাকতে একটি ম্যাশারের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। তো আপনারা চাইলে এই কাজটি যে কোনো স্টিলের গ্লাস দিয়েও করতে পারেন, অথবা হাত দিয়েও করা যায়। তো ম্যাশ করে হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, আর দেব 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম খান। তো এখন আমি একটি ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। ডিমটিকে আমি এভাবে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারের যে ছোটো অংশ সেটাতে আমি গ্রেট করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এটা ম্যাশ করে হয়ে গিয়েছে, সাইড করে রেখে দেবো। এখন যা করতে হবে, এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দেব 7 মতো লবণ, আর 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এখন আমি নর্মাল পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে দেবো না, কয়েকবারে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। তো এই যে এরকম হবে, আমি এটা তৈরি করে নিয়েছি। এখন আমি শেডোটাকে আরেকবার মথে নেব। এটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসছে আগের তুলনায়। তো এটাকে আমি 2টে ভাগে ভাগ করে নেব, অর্থাৎ আমি 2টে বড় রুটি তৈরি করে নেব। একটা ভাগ রেখে দেবো, আর একটা ভাগ দিয়ে এভাবে রুটি তৈরি করে নেবো। উপর দিয়ে আমি একটু ময়দা ছিটিয়ে দিলাম। এটাকে এখন আমি বেলে নেব। তো এটা বেলা হয়ে গেছে। এরকম নর্মাল রুটি আমরা যেরকম তৈরি করি সেরকম। এখানে আমি একটি স্টিলের গ্লাস নিয়েছি। এক গ্লাসটা দিয়ে আমি এভাবে ছোটো ছোটো গোল গোল করে কেটে নেব নাস্তাগুলো। এই যে বাকি যে অংশটা, এটা দিয়ে আমি পরবর্তীতে নাস্তা তৈরি করে নেব। এখন যা করতে হবে, একটা ছোট রুটি হাতে নিয়ে তার উপরে আমি যে আলু আর ডিমের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম তার কিছুটা অংশ এর মধ্যে দিয়ে দিলাম। এখন এরকম করে একটা সাইড আর একটা সাইডের সাথে ভালোভাবে সিল করে নেব।
এই তো একটা হয়ে গেছে। আর এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। তো সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, এখন আমি সেই কুলারটা দিয়ে ব্যাটারটার ভিতরে চুবিয়ে নাস্তাগুলো ভেজে নেব। তো চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসছে, তখন আমি এই নাস্তাগুলো সেই ব্যাটারের ভিতরে চুবিয়ে একটা একটা করে ছেড়ে দেব। তো সবগুলো নাস্তা আমি একসাথেই দিয়ে দিয়েছি। এগুলোকে আমি হাই হিটে ভেজে নেবো। এগুলোকে অবশ্যই হাই হিটে ভাজতে হবে, লো হিটে ভাজলে কিন্তু নাস্তাগুলো মচমচে হবে না আর ভিতরে তেল ঢুকে যাবে। একটা সাইড যখন হালকা কালার চলে আসছে, তখন আমি এগুলোকে এভাবে উল্টে দেব। এগুলোকে ভাজতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেল ঝরে নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের এই ভীষণ মজার নাস্তার রেসিপি। এগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয়। এগুলো চায়ের সাথে পরিবেশন করা যায়, আবার চাইলে সসের সাথেও পরিবেশন করা যায়। ছোটো বড় সকলেরই ভীষণ পছন্দের একটি রেসিপি। বন্ধুরা, আপনারা বাসায় এটি তৈরি করে খেয়ে দেখবেন। এটি ভীষণই ক্রিসপি হয়, একদম মুসমুসে, খেতে ভীষণ মজার হয়। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।